সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। স্ক্রিনে নিঃসন্দেহে একটি অ্যালার্মিং নিউজ আপনারা দেখেছেন থাম্বনেইলে, সেটা হচ্ছে কানাডাতে গত 5 বছরে স্টুডেন্টদের সাইট থেকে যারা ফরেন স্টুডেন্ট হিসেবে কানাডাতে এন্ট্রি করেন তাদের মধ্যে অ্যাসাইলেম ক্লেম করার হার 1500% বেড়ে গেছে। তো এটা কানাডার জন্য একটি বড় উদ্বেগের বিষয়, এটা কানাডার সিস্টেমের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো এই বিষয়গুলি খোলসা করে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো। আলোচনাটি স্টুডেন্ট ভাই বোনদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি যারা রেগুলার প্রোগ্রামে আসতে পারতেছে না, স্টাডি প্রোগ্রামে আসবেন তাদের জন্য এটি যথেষ্ট গুরুত্ব বহন করে এবং এটার গুরুত্বটা অলরেডি আপনারা টের পাচ্ছেন, বুঝতে পারতেছেন। 2024 সালের 22শে জানুয়ারি থেকে কানাডা গভর্নমেন্টের নতুন যে নিয়ম করতে বাধ্য হয়েছে সেটার কারণ একটাই, স্টুডেন্টদের সুযোগ সুবিধার অপব্যবহার। তো এই বিষয়গুলি আসলে সবার মাথায় রাখা দরকার, এই কারণে যে আপনি একটি সুযোগকে যদি কাজে না লাগে, অর্থাৎ সেটা যদি মিস ইউজ করেন, তাহলে পরবর্তীতে কিন্তু এটার পরবর্তীতে যারা পরবর্তী নেক্সট জেনারেশন তারা কিন্তু এটার জন্য অবশ্যই সাফার করে। বর্তমানে যারা কানাডাতে স্টাডি পারমিটের জন্য আবেদনের চিন্তাভাবনা করতেছেন, চেষ্টা করতেছেন, তারা নিঃসন্দেহে সাফার করতেছেন, কারণ কানাডাতে অন্য যে কোনো সময় তুলনায় বর্তমানে সিস্টেমগুলো অনেক কঠিন করে ফেলা হয়েছে। এর কারণ একটা, সেটা হচ্ছে যে বিগত সময়গুলিতে বিগত 5 বছরে যারা স্টুডেন্ট হিসেবে কানাডাতে এন্ট্রি করেছেন তারা অনেক সুযোগের অপব্যবহার করেছেন, যার কারণে গভর্নমেন্ট বাধ্য হয়েছে সিস্টেমগুলোকে কঠিন করার। তো কীভাবে কী হয়েছে, কী সমস্যা, এই বিষয়গুলো নিয়ে আমরা খোলসা করব। অ্যাসাইলেম ক্লেমস বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা রেইজ বাই 1500%। তো 1500% সার্জ ইন অ্যাসাইলেম ক্লেমস বাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স হ্যাজ রিসেন্টলি জল্টেড দি ক্যানাডিয়ান ইমিগ্রেশন ল্যান্ডস্কেপ। তো এটা পুরো কানাডার ইমিগ্রেশন সিস্টেমকে একটি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে এবং যারা কানাডার লোকাল এবং পলিটি মেকার তারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট হইছে এবং এটা নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন যে এই ইমিগ্রেশন সিস্টেমের ফাঁকফোকর দিয়ে কিন্তু অনেকেই অসাধু সুবিধা নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এগুলোকে কীভাবে বন্ধ করা যায় এবং এগুলোর ব্যাকগ্রাউন্ডে কী, কোন স্টুডেন্টরা, কোন ধরনের স্টুডেন্টরা এই ধরনের কাজগুলো করতেছে, এই বিষয়গুলি কিন্তু খোঁজা শুরু হয়ে গেছে। তো যার কারণে অনেক রিয়াল স্টুডেন্টও এটার কারণে সাফার করা শুরু করেছেন অলরেডি। কনসার্নস হ্যাভ বিন রেইজড রিগার্ডিং দি পটেনশিয়াল এক্সপ্লয়টেশন অব দি স্টাডি পারমিট সিস্টেম টু অ্যাক্সেস অ্যান্ড কন্টিনিউ টু রিমেইন ইন কানাডা ইন লাইট অব দিস মেটিরিওরিক রাইজ। তো স্টাডি পারমিটের সিস্টেমের এক্সপ্লয়টেশন বা অপব্যবহার করাটা এটা একটা দুঃখজনক বিষয়। নিউমেরাস মেম্বার্স অব দি পাবলিক অ্যান্ড এক্সপার্টস অ্যালাইক হ্যাভ এক্সপ্রেসড স্কেপটিসিজম রিগার্ডিং দি ইফেক্টিভনেস অ্যান্ড মোরালিটি অব দি ন্যাশনস ইমিগ্রেশন পলিসি ইন রেসপন্স টু দিস ম্যাটার। তো এখানে শোরগোল শুরু হয়ে গেছে সামগ্রিকভাবে। দি সার্জ অ্যান্ড এক্সপ্লয়টেশন ইন গ্রেটার ডিটেল গ্লোব অ্যান্ড মেইল, এটি কানাডার একটি রিসার্চ প্রতিষ্ঠান, তারা তাদের একটি প্রতিবেদন পেশ করেছে। এই প্রতিবেদনটা তারা নিয়েছে কীভাবে, ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার কাছ থেকে তারা মূলত বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি সাম আপ করেছে বা সামারি করেছে। সেখানে তারা আমাদেরকে দেখিয়েছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফিলিং অ্যাসাইলাম ক্লেমস এটা সিগনিফিক্যান্টলি অনেক বেড়ে গেছে। 2018 সালে স্টুডেন্টদের মধ্যে থেকে অ্যাসাইলাম ক্লেমেন্টের সংখ্যা ছিল মাত্র 1500 জন। 2023 সালে এসে এটি 15% বৃদ্ধি পেয়ে তার সংখ্যা দাঁড়িয়েছে 25,465 জন। তো এই জন্যে এটি একটি হইচই করার মতো একটি তথ্য যে স্টুডেন্টরা আসলে কী কারণে আসতেছে কানাডাতে, তাদের উদ্দেশ্যটা আসলে কী, তাদের সঠিক উদ্দেশ্য নিয়ে কারা আসতেছে না, এই বিষয়গুলো এখন আইডেন্টিফাই করাটা গভর্নমেন্টের জন্যে একটি দায় হয়ে দাঁড়িয়েছে। Since 2018, this astounding growth has been especially pronounced in higher education institutions. তো এখানে আর একটা বিষয় আরও বেশি অ্যালার্মিং, সেটা হলো যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে এই সংখ্যাটা 4000% এগিয়ে ঠেকেছে। ওভারঅল হচ্ছে 1500%, কিন্তু এখানে তারা দেখতে পেলেন যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে এটি বৃদ্ধি পেয়েছে 4000%। This dramatic increase, according to expert, is indicative of the study permit system being manipulated to gain entry and remain here.
তো অনেক অসাধু চক্র স্টাডি পারমিটটাকে কানাডাতে এন্ট্রি করার একটি ওয়ে হিসেবে গ্রহণ করেছে এবং ফাইনালি এখানে এসে তারা পড়াশোনা না করে প্রকৃতপক্ষে তারা পড়াশোনা ছেড়ে দিয়ে রিফিউজি ক্লেমের কাজগুলো করতেছে। তো এখানে যারা প্রকৃতপক্ষে রিয়াল স্টুডেন্টরা অনেক সময় এই ধরনের সমস্যা পড়তে পারে, যার কারণে গভর্নমেন্ট কিন্তু এই সিস্টেমটাকে উন্মুক্ত রেখেছে যে হ্যাঁ, অনেকে আসলো কানাডাতে পড়াশোনা করার জন্য, হয়তো বা এক বছর দুই বছর পরে তার মা বাবা মারা গেল কিংবা তার দেশের অবস্থা খারাপ হয়ে গেল, এই ধরনের ইনসিডেন্টগুলোর কারণে রিয়াল স্টুডেন্টরা বা রিয়াল সাফাররা এই ধরনের অ্যাপ্লিকেশন করতেই পারে। কিন্তু যখন এটা মোর অ্যান্ড মোর ইনক্রিজ হতে থাকবে তখন বোঝা যাবে যে এটা পারপাসলি এই বিষয়টি ঘটানো হচ্ছে এবং এই বিষয়টি এখন সামনে চলে এসেছে, যার কারণে এটি কানাডা গভর্নমেন্টের জন্য একটি মাথা ব্যথার কারণ। দে আর বাই পুটিং এ স্ট্রেইন অন দি ন্যাশনাল রিসোর্স অ্যান্ড কলিং ইন টু কোশ্চেন দি লেজিটিমেসি অফ দি ইমিগ্রেশন প্রসেস। তো এই পুরো ইমিগ্রেশন প্রসেসের লেজিটিমেসি নিয়ে এখানে এখানে কোশ্চেন রাইজ করেছে। মোটিভস টু দি সার্চ, এ মাল্টিটিউড অফ ফ্যাক্টর্স হ্যাভ প্লেড এ রোল ইন দি আনপ্রেসিডেন্টেড আপ সার্চ অফ ফরেন স্টুডেন্ট অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনস। তো যেই কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, ডিফিকাল্টিস অ্যান্ড ইমপ্লিকেশনস, তো এটার আপসার্জের কারণগুলো আমরা পরে আসতেছি। এখানে আমরা ডিফিকাল্টিস যে ডিফিকাল্টিসগুলো শুরু হচ্ছে এই অধিক পরিমাণে অ্যাসাইলাম ক্লেমের কারণে, দি ইনক্রিজ ইন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনস সাবমিটেড বাই ফরেন স্টুডেন্টস পজেস এ নাম্বার অফ অবস্টাকলস ফর দি কান্ট্রি। কী কী সমস্যা হচ্ছে এটার কারণে, প্রাইমারিলি ইট ইম্পোজেস এ বার্ডেন অন দি ন্যাশনস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্সেস। তো আপনারা জানেন যে 2023 সালে মাঝামাঝি সময়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছিলো, প্রচুর পরিমাণে হাউস রেন্ট বৃদ্ধি পেয়েছে, হাউজিং ক্রাইসিস, এগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে বা এই ধরনের ঘটনাগুলো আছে যে অধিক পরিমাণে ব্যক্তিরা যখন রিফিউজি ক্লেম করতেছে তারা তাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে ব্যবস্থা করতে হচ্ছে এই ধরনের বিষয়গুলোর। তো আলটিমেটলি অধিক পরিমাণে মানুষের আগমন ঘটতেছে কানাডাতে। তো সব কিছু মিলিয়ে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বলে একটা কথা আছে, যখন ডিম্যান্ড বাড়বে তখন সাপ্লাই দেওয়াটা কঠিন হয়ে যায়, তখন মার্কেটের আপনার দাম কিন্তু বেড়ে যাবে। তো এই ঘটনাটি ঘটেছে যার কারণে আপনার গভর্নমেন্টের অ্যানালিসিস এই তথ্যগুলো চলে এসেছে। অ্যাসাইলাম সিকার্স কন্ট্রিবিউট টু দি স্ট্রেন অফ সোশ্যাল সার্ভিস অ্যান্ড হাউজিং সিস্টেমস হুইচ আর অলরেডি ওভারহেলমড ইন দিয়ার এফোর্টস টু প্রোভাইড হাউজিং ফর দি এক্সপ্যান্ডিং পপুলেশন। অ্যাডিশনালি দি অ্যাবিউজ অফ দি স্টাডি পারমিট সিস্টেম compromises the security of Canadian immigration laws. The erosion of public confidence in the immigration system has the potential to provoke a rebellion against asylum and lawful immigration claims. Strengthening the study permit system. তো এখন যে সমস্যাগুলো হয় এখানে জাস্ট আমরা স্লাইডের মাধ্যমে দেখলাম। তো এখন এটার কারণে যে ঘটনাগুলো ঘটবে, স্ট্রেন্দেনিং দি স্টাডি পারমিট সিস্টেম প্রিভেন্টিং দি মিসইউজ অফ সিস্টেম টু ইন্টার অ্যান্ড রিমেইন ইন কানাডা কুড বি অ্যাকমপ্লাইসড বাই ইমপ্লিমেন্টিং মোর স্ট্রেইনজেন্ট কন্ট্রোলস অ্যান্ড কন্ডাক্টিং মোর কম্প্রিহেন্সিভ ব্যাকগ্রাউন্ড চেকস ফর ফরেন স্টুডেন্টস। তো গভর্নমেন্টের এখন যে কাজগুলো করতে হবে সেটা হলো যে অলরেডি তো ক্যাপ সিস্টেম করে দিয়েছে ব্যাচেলার বা আন্ডারগ্রেড প্রোগ্রামে, এই ক্যাপ সিস্টেম করার ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিহাইন্ডে কিন্তু এই মেজর একটি রিজন হচ্ছে এই ধরনের অসাধু কাজ করা যেটি গত 5 বছরে স্টুডেন্টরা করেছে, এটা একটা কারণ। এবং বর্তমানে যারা আসবেন তাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড চেক হবে ফরেন স্টুডেন্টদের, বিশেষ করে অনেকে হয়তো টাইটুই করে অনেক মিলিয়ে কানাডাতে একটা স্পন্সরশিপের ব্যবস্থা করে তারা এখানে আপনার অ্যাপ্লিকেশন করতো, সেক্ষেত্রে এখন যেটা করা হবে স্পন্সরদের যে ডকুমেন্টগুলো পাঠানো হয় সেগুলো আরও বেশি আশেপাশে করে দেখা হবে। বিশেষ করে দেখা গেলো স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন আপনি করেছেন, আবেদন করেছেন, 3 মাস 4 মাসে আপনি খবর পাচ্ছেন না, দেখা গেলো যে 3 মাসের শুরুতে একবার আপনার স্ট্যাটাসটা চেক করেছে, শেষের দিকে আরেকবার চেক করলো যে অ্যাকচুয়ালি ব্যাঙ্কে যে টাকাগুলো দেখিয়েছেন সেই টাকাগুলো আদৌ আছে কি না। তারপরে আপনার কিছু কিছু ক্ষেত্রে হয়তো র্যান্ডমলি তারা চেক করে দেখবে প্রকৃতপক্ষেই তার যে অ্যাসেটগুলো দেখানো হয়েছে সেগুলোর অস্তিত্ব আদৌ আছে কিনা। মোট কথা হলো যে রিসোর্সগুলো দেখিয়ে স্টুডেন্টরা কানাডাতে আবেদন করে সেগুলোকে আরও আশেপাশে করা হবে। তো এর ফলে কী হবে যে আগে অনেকে হয়তো বা বিভিন্নভাবে দেখিয়ে পার পেয়ে যেতেন সেই সংখ্যাটা কমে যাবে, তবে প্রকৃতপক্ষে যারা রিয়েল স্টুডেন্ট এবং যাদের রিয়েলি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে তাদের এই সমস্যাগুলো খুব একটা হবে না। এই হলো বিষয়,
তো আমরা আজকের আলোচনা ইতি টানবো এখানেই। আমাদের সাথে থাকা আরজন আবারও ধন্যবাদ। আজকের আলোচনাটি যারা শুনেছেন আশা করি আপনারা সাবধান হবেন পরবর্তী অ্যাপ্লিকেশনের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।